আসসালামু আলাইকুম। উর্মিজ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে আমার ঘরে আমার স্কুল কার্যক্রম, ঘরে বসে শিখি, আমার ঘরে আমার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন রুটিন ও বাড়িকাজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাই আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নেই বিজ্ঞপ্তিটি। তোমরা দেখতে পাচ্ছ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, যেখানে এখানে নোটিশে গেলে পাওয়া যাবে রিসেন্ট নিউজ বা নোটিশ। এখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে এই নোটিশটি, যেখানে 3 নম্বরে দেওয়া আছে প্রেস রিলিজ, স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে অনলাইন ক্লাস চালুর তাগিদ উপাচার্যের। এখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে এই বিজ্ঞপ্তিটি। প্রেস রিলিজ, যে কথাগুলি গুরুত্বপূর্ণ সেই কথাগুলি হাইলাইটস করে দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উক্ত সভার সিদ্ধান্তের আলোকে লকডাউন চলাকালীন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অধিভুক্ত প্রায় 2260টি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে। নির্দেশনাসমূহগুলো দেখা যাচ্ছে। 1. যেসব কলেজের অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা রয়েছে তারা জরুরি ভিত্তিতে অনলাইন ক্লাস চালু করবে। যেসব কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস সুবিধা নেই তাদেরকেও দ্রুত এই সুবিধার আওতায় আসতে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৈরি করা মোবাইল অ্যাপস কিংবা জুম সফটওয়্যার ব্যবহার করে, তোমরা দেখতে পাচ্ছ এই দুটি সফটওয়্যার ব্যবহার করে, অর্থাৎ যে কোনো একটি ব্যবহার করেও শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য বলা হচ্ছে। ইতিমধ্যে রাজশাহী কলেজসহ বেশ কয়েকটি কলেজ বা প্রফেশনাল প্রতিষ্ঠান অনলাইন ক্লাস আরম্ভ করে দিয়েছে। এই ক্লাসগুলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সেন্ট্রালাইজভাবে নেবে না, অবশ্যই যার যার কলেজের মাধ্যমে এই ক্লাসগুলি করানো হয়ে থাকবে। 2 নম্বরে, এক্ষেত্রে সেশন জট নিরসনে আগে যেমন আমরা ক্রাশ প্রোগ্রাম করে সফল হয়েছি সেরকম মেথড এখানেও অ্যাপ্লাই করতে হবে। 3 নম্বর, শিক্ষার্থীদের মনে রাখা উচিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সিংহভাগ কারিকুলাম শিক্ষার্থীকে তার নিজ উদ্যোগে সম্পন্ন করতে হবে। 4. শিক্ষা প্রতিষ্ঠান খুললেও অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে। ছুটি দীর্ঘায়িত হলে নতুন করে সেশন জট না পড়তে পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষকদের কাজ করে যেতে হবে। উল্লেখ্য, গত 30 এপ্রিল 2020 তারিখ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনলাইনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বৈঠকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হারুনর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন, যেখানে বিকাল 4টা থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত এই সভা চলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই বিজ্ঞপ্তিটি সবার সাথে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।